আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা আরাকান বাংলাদেশের নিকট প্রতিবেশী এবং একই সঙ্গে বাংলাদেশের এক বড় দুর্ভাবনা আরাকান থেকে ঢুকে পড়া প্রায় দশ লাখ রোহিঙ্গা উদ্বাস্তুর বোঝা নিয়ে বাংলাদেশ প্রায় তিন বছর হল ঢুকছে এর মাঝে আসছে আরও খারাপ খবর বিশ্ব এই মুহূর্তে সর্বগ্রাসী এক করোনা যুদ্ধে লিপ্ত করোনার কারণে কামান বন্দুকের যুদ্ধে মনোযোগ নেই আন্তর্জাতিক প্রচার মাধ্যমের ঠিক এই ফাঁকেই জ্বলে ছাড়খার হচ্ছে উত্তর আরাকান ও পাশের চীন যুদ্ধ অঞ্চলটি বাংলাদেশের কক্সবাজার বান্দরবান সংলগ্ন আজ আমরা মিয়ানমারের এই অঞ্চলে চিত্র তুলে ধরার চেষ্টা করব উত্তর আরাকানের মংডু বুধিডং রাতিরং এলাকা কক্সেস বাজারের কাছেই এর সঙ্গে লাগোয়া চীন প্রদেশের পালেটাওয়ায় চলছে বড় আকারের যুদ্ধ এই যুদ্ধে একদিকে রাখাইন তরুণদের আরাকান আর্মি অন্যদিকে টাটামাডাও নামের মিয়ানমার বাহিনী পালেটাওয়া বান্দরবনের কাছাকাছি শহর এর সঙ্গে মিজোরাম অনেক স্থানীয় জনজাতিগুলোর প্রদেশেই নিজস্ব সশস্ত্র বাহিনী ও সেনা সদর আছে কাচিনে আছে কাচিন রয়েছে ওয়া আর্মি রাখাইন গেরিলারাও আরাকানে একটা ঘাঁটি এলাকা করতে চাইছে এখন দুই বছর থেকে তারা কাচিন থেকে চীন হয়ে আরাকানে ঢুকছে চীনের জন্য পালেটাওয়া ভৌগোলিকভাবে তাদের খুব দরকার সেজন্যই যুদ্ধটা এখানে আরাকান আর্মি পরোক্ষভাবে চীনের সমর্থন পেলেও আরাকান অফেন্সিভ এ চীনের অর্থনৈতিক স্বার্থও ক্ষতির মুখে পড়েছে টাটমাডো এবং মিয়ানমার সরকারের প্রধান আন্তর্জাতিক বন্ধু চীন ফলে পর্যবেক্ষকরা ধাঁধায় পড়েছেন আরাকান আর্মির ভূ রাজনীতিতে কার স্বার্থে কাজ করছে সেটা নিয়ে রহস্য তৈরি হয়েছে বোঝা যাচ্ছে না কেন চীন বা ওয়া আর্মি আরাকান আর্মিকে থামানোর চেষ্টা করছে না এমন প্রশ্ন উঠেছে চীন টাটমাডো এবং আরাকান আর্মি উভয়কে মদত দিয়ে যাচ্ছে ভারত উপস্থিতি বাড়াচ্ছে রোহিঙ্গাদের জন্য কয়েকশো ঘর বানানোর একটা প্রকল্প শেষ করেছে ভারত আকিাবের একটা বিশ্ববিদ্যালয়ে একটা কম্পিউটার ল্যাব গড়া হচ্ছে আরাকানে ধান ও মশুরির ডালের উৎপাদন বাড়াতে ট্রাক্টর ও হারভেস্টার দেয়ার আরেকটি কর্মসূচিতেও সহায়তা দিচ্ছে ভারত গত বছর ভারত ও টাটমান্ডাও অপারেশন সানশাইন নামে একটি সামরিক অভিযান পরিচালনা করে সীমান্তে রোহিঙ্গা গণহত্যার পর দুনিয়া জুড়ে মিয়ানমারকে বয়কটের মুখেই আরাকানে চীন ভারতের এসব যুদ্ধাবস্থা এবং সেখানে শক্তিধর দেশগুলোর প্রতিযোগিতামূলক উপস্থিতি বাংলাদেশের জন্য নতুন করে একটা খারাপ বার্তা এই যুদ্ধের মানবিক বিপর্যয়ের বিষয় আন্তর্জাতিক মনোযোগে আনা জরুরি পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার এবং চট্টগ্রাম বন্দর লাগোয়া এই অঞ্চলের সামরিক অগ্রগতি যেমন গভীর তাৎপর্যবহ তেমনি টাটমাডোর জ্বালাও পোড়াও কৌশলও বাংলাদেশের জন্য উদ্বেগের এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেলটি লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবসাইট বিডিভিউস নিট ভিজিট করুন আল্লাহ হাফেজ